नमस्कार बन्धुरा, आशा करछि आपनारा सकलेई खूब भालो आछेन। सुंदरबन रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आजके आमि सम्पूर्ण नतून धरनेर एकटि रेसिपि बानाबो कांठालेर दानार चप। तो भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखते थाको, आर प्लिज सबाई आमाके सापोर्ट करो। कांठाल दानार चप बानानोर जन्य आमि एकटा थालाय किछु कांठाल दाना निएछि। আমি এখানে একটা কড়াই অল্প জল নিয়েছি, কাঁঠাল দানাগুলো কড়ার জলের মধ্যে দিয়ে দেব। এখন আমি কাঁঠাল দানাগুলো সিদ্ধ করে নেব, এই জন্য ওভেনটা জ্বালিয়ে নেব। ওভেন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, 5 মিনিট সিদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, কাঁঠালের দানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। সিদ্ধ করা জলগুলো ফেলে দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে নিয়েছি, কাঁঠালের দানাগুলোর খোসা ছাড়িয়ে নেব। ঢালাই রেখে দেব। সব কাঁঠালের দানাগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার হাত দিয়ে কাঁঠালের দানাগুলো গুলে নেব। হাত দিয়ে ভালোভাবে কাঁঠালের দানাগুলো গলিয়ে নিয়েছি, আবারও ওভেনটা জ্বালিয়ে নেব। ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব অল্প সর্ষের তেল। দেব একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গলানো কাঁঠালের দানাগুলো। দেব সামান্য লবণ, চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ, ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার এই মিশ্রণটি একটা থালায় তুলে নেব। একটা থালায় নামিয়ে নিয়েছি, 5 মিনিট ঠান্ডা করে নেব। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এর থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোলাকারে একটি শেপ দিয়ে নেব। সবগুলো গোল করে নিয়েছি, এবার একটা একটা গোল নিয়ে হাত দিয়ে পছন্দ মতো শেপ করে নেব। চেপে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। সবগুলো শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে ডিমটা গুলে নিয়েছি, আর নিয়েছি বিস্কুটের গুঁড়ো। একটা করে শেপ নিয়ে ডিমের গোলায় দেব, তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আর একটা হাত দিয়ে আমি বিস্কুটের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সবগুলো মাখিয়ে নেব। একবার করে সবগুলোই ডিমের গলায় মিশিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আবারও একবার করে ডিমের গলায় দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব।
সবগুলো দুবার করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়েছি, এবার এগুলো ভেজে নেব। ওভেন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, চপগুলো দিয়ে দেব। চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। একইভাবে সবগুলো দিয়ে ভেজে নেব। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। সব ভাজাগুলো আমি তুলে নিয়েছি। বিকাল কিংবা সন্ধ্যার জল খাবারে আপনারা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।